আজকের খবর নিবেদন করছেন গৌরী এন্টারপ্রাইজ। উত্তরা বাসস্ট্যান্ড, নবাবহাট, পূর্ব বর্ধমান স্টেশনারি বিভিন্ন দ্রব্য ছাড়াও মোবাইলের বিভিন্ন সরঞ্জাম এবং ট্রেন ও প্লেনের টিকিট বুকিং করতে আজই আসুন গৌরী এন্টারপ্রাইজে। অ্যাপোলো কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকরা এখন আপনার হাতের কাছেই। বিভিন্ন দিনে আসছেন প্রখ্যাত চিকিৎসকরা। আপনার প্রয়োজনে আজই যোগাযোগ করুন আশাদীপ হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডের পরিচালনায় অ্যাপোলো ক্লিনিক বর্ধমানে, 399 জিটি রোড, বীরহাটা, বর্ধমান, ভলদিঘি পেট্রোল পাম্পের বিপরীতে। মোবাইল নাম্বার 9332031104, 9332039127, 0342256845 এবং 256847 এই নাম্বারে। পুরসভার নির্বাচনে প্রচারে বেরিয়ে রাজ্য সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের সামনেই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারাই। আর এই ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমানের 15 নম্বর ওয়ার্ডে। জানা গেছে, আসন্ন পুরসভা নির্বাচনে বর্ধমান পুরসভার 15 নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী করা হয়েছে সুদীপ কুমার সাধুকে। পেশায় তিনি একটি মুদির দোকানদার। বৃহস্পতিবার তাঁর সমর্থনে প্রচারে আসেন বিজেপির রাজ্য সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা, প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ জেলা নেতারা। এদিন সকালে 15 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার করার সময় স্থানীয় এক দোকানদার বিজেপি নেতৃত্বের সামনেই প্রার্থী সুদীপ কুমার সাধুকে উজালা গ্যাসের দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেন। ওই ব্যবসায়ী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী উজালা গ্যাসের বড় সিলিন্ডারের দাম নিয়ে সুদীপ কুমার সাধু ছোট গ্যাসের সিলিন্ডার দিয়েছেন, উজালা গ্যাস নিয়ে তিনি দুর্নীতি করেছেন। এদিকে বিজেপির রাজ্য সহসভাপতির সামনে এই ঘটনা ঘটায় রীতিমতো অস্বস্তিতে পড়েন সকলেই। এ ব্যাপারে খোদ বিজেপি প্রার্থী সুদীপ কুমার সাধু জানিয়েছেন, এই অভিযোগ সর্বৈব মিথ্যা। তিনি জানিয়েছেন, যিনি উজালা গ্যাস নিয়ে অভিযোগ করেছেন তিনি উজালা গ্যাস নেননি, তিনি অন্য সাধারণ গ্যাস নিয়েছেন। সুদীপবাবু জানিয়েছেন, উজালা গ্যাসের মোদির ছবি থাকে। সুদীপবাবু জানিয়েছেন, গোটা ব্যাপারটাই তৃণমূলের সাজানো গল্প, এর কোনো বাস্তবতা নেই। উল্লেখ্য, 15 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুদীপ কুমার সাধু উজালা গ্যাসের ব্যবসাও করেন বলে দাবি করেছেন স্থানীয়রা। এদিকে খোদ বিজেপির রাজ্য সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের সামনেই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠা সম্পর্কে রাজু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তৃণমূল রাজনৈতিক লড়াইয়ে এটে উঠতে না পেরে এইসব মিথ্যা অভিযোগ তুলছে। তিনি জানিয়েছেন, তৃণমূল নেতারাই তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে জেল খাটছে। রাজু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মিডিয়ার সামনে এইসব অভিযোগ করে লাভ নেই, তাদের প্রার্থীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগের কোনো প্রমাণ থাকলে তা দিক, অভিযোগ প্রমাণিত হলে তারা প্রার্থী তুলে নেবেন। অন্যদিকে এই ঘটনায় 15 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিমাই মজুমদার ওরফে মন্টুবাবু জানিয়েছেন, নিশ্চয়ই কোনো ঘটনা আছে, না হলে কেন একজন প্রার্থীর বিরুদ্ধে এত বড় অভিযোগ উঠল। যদিও তিনি জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, সাধারণ মানুষের অভিযোগ, এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখার দরকার। জেলা যোজনার গ্যাস বলে ছোট গ্যাসের বড় গ্যাসের নাম করে ছোট গ্যাস দিয়ে টাকাগুলো নিয়ে নিয়েছে। মিডিয়ার সামনে ক্ষোভ প্রকাশ করলে তো চলবে না, আপনি প্রমাণ দেখান না, কত তৃণমূলের লোক, প্রমাণ দেখাতে বলুন, আমরা প্রার্থীপদ তুলে নেব। দেখুন, বিজেপির নেতৃত্ব যারা এসেছিলো তারা সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, এলাকায় মানুষের সঙ্গে যোগাযোগ নেই, সারা বছর তারা কোনো যোগাযোগ রাখে না। এবার কোনো কর্মী মানে সাধারণ মানুষ তার বিজেপির উপর বা বিজেপি সে কর্মীটার উপর হয়তো যে তাকে হয়তো ফলস কিছু করেছে যে এটা করে দেবো সেটা করে দেবো দেয়নি, আজকে তারা পেয়েছে, সামনে পেয়েছে, তার জন্য সে বিক্ষোভ দেখিয়েছে বা ক্ষোভ দেখিয়েছে। এই ব্যাপারে আমাদের পার্টির সঙ্গে সে কোনো যা যে করেছে তার কোনো যুক্ত নেই, বা আমরা সে ব্যাপারে আমাদের কোনো দলের কর্মী যুক্ত নেই। আজকে খবর নিবেদন করলেন কার্তিক স্টল, বরনীলপুর খেলার মাঠের সামনে, বর্ধমান। পরোটা, আলুর দম, রুটি সহ সমস্ত রকম টিফিনে অর্ডার নেওয়া হয়। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবারের জন্য আজই আসুন কার্তিক।